কারণ নয় তিন সালের দুই এক জুলাই যখন পুলিশের গুলিতে এক তিনজন কর্মীর মৃত্যু হয় সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী অথচ বেঞ্জিরভাবে এই প্রথম একুশের জুলাইয়ের মঞ্চে দলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে বক্তৃতা দেওয়ার সুযোগই দেওয়া হল না বাগদা বিধানসভার উপনির্বাচনে জিতে একুশের মঞ্চে বক্তৃতার সুযোগ পেলেন কনিষ্ঠতম বিধায়ক মধুপর্ণা ঠাকুর কিন্তু সায়নী সুযোগ পেলেন না এখানেই শেষ নয় সভার শেষে যুব সংগঠনের রদবদলের প্রশ্নে সায়নি ঘোষ তাৎপর্যপূর্ণভাবে দ্য ওয়ালকে বলে গেলেন চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট মানে পরিবর্তনই একমাত্র ধ্রুব শনিবার একুশের মঞ্চের প্রস্তুতি দেখতে ধর্মতলায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের দাবি সেই সময়ে সায়নি তাকে কিছু বলতে গেলে মমতা বলেন তুমি নিজের কাজটা করো আবার মমতা ধর্মতলার প্রস্তুতি দেখে চলে যাওয়ার পর রাজ্যসভাপতি সুব্রত বক্সির সঙ্গে সাইনি ঘোষের কিছুটা বাদানুবাদ হয় বলেও খবর জানা গিয়েছে সাইনি সুব্রত বক্সির কাছে জানতে চান রবিবার শহীদ সমাবেশের মঞ্চ সঞ্চালনার দায়িত্ব তাকে দেওয়া হবে কি না কারণ এই কর্মসূচি তো যুব সংগঠনের জবাবে সুব্রত বক্সি বলেন সেটা এত পরে কেন মনে পড়ল একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে গত এক মাসে কতবার সায়নি তার কাছে জানতে চেয়েছেন তিনি তো রোজি পার্টি অফিসে থাকেন দুই শূন্য দুই এক সালে বিধানসভা ভোটের পর দলের যুব সংগঠনের সভানেত্রী করা হয় সায়নি ঘোষকে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন যুব কংগ্রেসের সভাপতি